এনআরসির কবলে পড়ে আসামে 19 লক্ষ মানুষ রাষ্ট্রহীন হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এনআরসির প্রতিবাদী আন্দোলনের কথাও ঘোষণা করেছেন। জেলায় জেলায় শুরু হয়েছে সেই আন্দোলন। রবিবার রানীগঞ্জের ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা করা হয়। এদিন এনএসপি রোড অবস্থিত নেতাজি মূর্তির সামনে পথসভা হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকেরা মিছিল করে এসে নেতাজির মূর্তির সামনে একত্রিত হয়ে এই পথসভায় সামিল হন এবং এনআরসি বাতিলের দাবি তোলেন। এই সম্পর্কে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক বোস জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এনআরসি বাতিলের দাবিতে এদিন তারা পথে নেমেছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে পূর্বস্ত ব্লকের 7-8 দিনে আমরা মানে পথে নেমেছি এনআরসি বাতিলের ইয়েতে। এখানে প্রচুর মানুষ অলরেডি আসামে 19 লক্ষের ওপর মানুষ বাস্তুহারা হয়ে গেছে। এই মানুষগুলো যাবে কোথায়? তার একটা যদি কোনো বিকল্প ব্যবস্থা না হয় তাহলে এই মানুষগুলো যারা 50-60 বছর ধরে এইখানে থাকলো তারা যাবে কোথায়? তার প্রতিবাদে আজকে আমাদের বিজেপির এগেনস্টে আমাদের আজকে এই পথসভা। আমরা চাইছি যে যারা এখানে ছিল তারা এখানে থাকবে, এটা আমাদের মানবিকতা আছে। সব মানুষ পশ্চিমবঙ্গে একটা মানবিকতা আছে, আমাদের পশ্চিমবাংলা আমরা এই জিনিসটা হতে দেবো না। তার জন্য আমাদের যা করার আমরা করি। এদিন উপস্থিত ছিলেন এমআইসি দিবেন্দু ভগত, কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, সীমা সিং, মঈন খান, প্রতিমা মুখী, অর্জুন উপাধ্যায়, আশরাফ খান, সুভাষ ব্যানার্জি প্রমুখরা। অন্যদিকে এদিন দুর্গাপুরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসি এর প্রতিবাদে মিছিল করা হয়। সিটি সেন্টারে এই মিছিলে যোগ দেন তৃণমূলের শ্রমিক নেতা তথা মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়। দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলে অন্যদের মধ্যে ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস, মেয়র পরিষদ সদস্য রাখি তেওয়ারি, বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার প্রমুখরা অংশ নেন এবং এনআরসি বিরুদ্ধে দাবি তোলেন। অন্যদিকে পাণ্ডবেশ্বরেও পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল বের করা হয়। তৃণমূলের নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা হাতে এই মিছিলে হাঁটেন। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী, কেকেএসি এর সাধারণ সম্পাদক হরেরাম সিং সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।